দর্শক, আমরা ব্যস্ততম লেক ধানমন্ডি লেক এবং এমন একটা স্পটে আছি যেখানে সব সময় লোক থাকে, অনৈতিক অসামাজিক কাজ যেখানে হয়, চোখে আর চোখি, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা স্কুল কলেজ বাদ দিয়ে এখানে আড্ডা মারে। স্থানীয় লোকরা একটা বলছে, মহামারী ভাইরাস করোনা ভাইরাসকে ধন্যবাদ, অন্তত পক্ষে এই বেলাল্লাপনাটা আমরা দেখছি না। বাসিন্দারা অসহায়, এখানে যারা সিকিউরিটি গার্ড বা অন্যরা আছেন তারা অসহায়, কারণ এখানে যারা আসে অনেকেই এলিট শ্রেণীর ছেলে মেয়েরা। তো সে যাই হোক, আমরা ভিন্ন আলোচনায় আসি। শুনশান নিরাপত্তা, ঢাকায় মানুষ নেই, কিন্তু সকালে যখন আপনি বাসায় বাজার আনতে যাবেন বাজারে, তখন দেখবেন যে একজন আরেকজন গাদাগাদি হয়ে, গ্লাভস মাস্কের কোনো বালাই নেই। আর কোনো সরকারের কোনো লোকজনও যে বলবে যে বাবা তোমরা এইভাবে থাকলে তোমাদেরই বিপদ, তা নেই। শুধু নিরিবিলি রাস্তায় যখন মানুষ হেঁটে যেতে থাকবে, তখন পুলিশ হঠাৎ এসে দায়িত্ব পালন, হয় লাঠি পেটা না হলে কথাবার্তা উল্টাপাল্টা বলা। কিন্তু এই যে জিনিসপত্রের দাম যেভাবে হু হু করে বাড়াচ্ছে এই ব্যবসায়ীরা, তারা কিন্তু নিরাপদে আরামে আছে। মাছ ব্যবসায়ী, তরকারি ব্যবসায়ী, ছোট আর বড়, যারা মাঠ পর্যায়ে তরকারি ব্যবসা করে তারা কি ধনী? ধনী না, কিন্তু তাদেরও মন মানসিকতা যা পাই নিয়ে নেই। তো কাজেই এমত অবস্থায় আমাদের দেশ কি অবস্থায় চলছে, রাস্তাঘাটে মানুষ নেই, এমত অবস্থায় কিছু কিছু ছিনতাইকারী অপদার্থের দল, তারা কিন্তু সুযোগ বুঝে ওই লোকটির কাছে যা পায় সব নিয়ে নেয়। এমন ঘটনা থানায় রেকর্ড এখন আর হচ্ছে না, কারণ থানায় তো জানেনই পুলিশের কাছে যাওয়া মানে কি, সেবা পাওয়া নয় শাসন পাওয়া। নানান জজ কোর্ট হাইকোর্ট দেখানো, তারপরে রেকর্ড করতে যাবেন সেখানে এই অভাবের বাজারে যা দেখবেন যে 2-4-500 টাকা না দিলে কোনো খবর নাই। সারা জীবন এইরকমই হচ্ছে আমাদের এই বাংলাদেশে, এই জন্যে আইন শৃঙ্খলা রক্ষা হয় না। তার উপর আবার দেখেন, আমার একটু সর্দি কাশ হলো, একটু সমস্যা হলো, আমি কিন্তু মেডিকেলে যেতে পারছি না, হাসপাতালে যেতে পারছি না, কারণ আমাকে করোনা বলে তুচ্ছ তাচ্ছিল্য করবে। এই ভীতি মন মানসিকতা আমাদের মধ্যে বিরাজ করছে। তাই আপনারা আসুন, সবাই সতর্ক থাকবেন, কারো উপরে আপনি নির্ভর হওয়ার সুযোগ নেই। সরকার কিছুই করবে না। এই যে আপনি প্যাকেজের পর প্যাকেজ শুনছেন, প্রণোদনা শুনছেন, কোনো লাভ নেই। এর কারণ হল বাংলাদেশ স্বাধীনতার পর বঙ্গবন্ধুর নেতৃত্বে সরকার গঠন হয়েছে, বিদেশ থেকে তখন হাজার হাজার কোটি টাকা রিলিফ এসেছে, সাহায্য এসেছে, রাস্তাঘাট পাকিস্তানিরা ভেঙে গিয়েছিল সেগুলো নির্মাণ করতে, মানুষের মুখে হাসি ফোটাতে, কিন্তু তখনও 74-এর দুর্ভিক্ষ হয়েছে। বঙ্গবন্ধু স্বয়ং বলেছেন, আমার আশপাশে সব লুটেরা আর চাটার দল। তো কাজেই প্লিজ আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা একটু অপচয় করবেন না, কারণ আপনি অভাবগ্রস্ত হলে আপনার অভাব কেউ দেখবে না। আপনার যারা নিম্ন শ্রেণীর তারাও এখন হাত পাতলে পায় না। এই যে আমরা যখন হাঁটাহাঁটি করি তখন অনেকেই বাবা কিছু দিয়ে যান, তখন আমি বলি মনে মনে, আরে বাবা রে আমরাই তো খেতে পারবো না কদিন পর, আমাদের তো কোনো ওইভাবে জমা টাকা নেই, থাকার কথাও না। আর এই রকম 100 বছর পর, সেই 1920 সালে হয়েছিল একটি মহামারী, তখন 10 কোটি লোক মারা গিয়েছিল, আর এখন এবার যে কি হবে, আসলে সত্য ঘটনা কি কেউ বলছে না। আমরা যে বিভৎস অবস্থা দেখছি এতে বোঝা যায় প্রচুর লোক এরই মধ্যে মারা গেছে, কিন্তু সত্য সংবাদ হয়তো আতঙ্ক কমাতে প্রচার করছে না। তো বর্তমান সরকার আওয়ামী লীগ সরকার, এই সরকারের যে মাঠ পর্যায়ে লোকজন আছে তাদেরকে তো আপনারা হাড়ে হাড়ে চিনেন, ভালো করে চিনেন, 1 টাকা দিবে 6 টাকার প্রচার করবে,
তো কাজী ওদের কাছে না গিয়ে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে কোনো ভাবে হোক, আমরা প্রতিদিন বলছি ইনশাআল্লাহ এই যে আজ পর্যন্ত যে প্যাকেজগুলো 1,00,000 কোটি টাকার একটা প্রণোদনার কথা শুনছি, আমাদের গত 7 দিন আগের একটা এপিসোড থেকে প্রচারের পর আমরা গতকাল এই ঘোষণাটা পেলাম। জানি না এটা কাকতালীয় টিকেও যেতে পারে, তবে আমাদের আমরা সংবাদকর্মী হিসেবে আমাদের যেটুকু দায়িত্ব আমরা এইটুকুই করছি। তাই আপনারা রাস্তাঘাটে নিরাপত্তার সাথে চলবেন, পুলিশ আপনাকে কোনো নিরাপত্তা দিবে না, দেওয়ার মতো তাদের মন মানসিকতা নেই। তারা বেতন উঠাবে, সুযোগ সুবিধা, এই করোনা ভাইরাসের এই মহামারীর সময়ও সরকার পুলিশকে বিপুল সুযোগ সুবিধা দিয়ে রেখেছে। তো যাই হোক, এখন যে বেনজির সাহেব এখন IGP, ইনি অত্যন্ত সৎ লোক, ভালো লোক এবং ট্যালেন্ট অফিসার। তো আমি একটি জাতীয় দৈনিকে যখন কাজ করতাম তখন এই বেনজির আহমেদ আরও নিচে একটি দায়িত্ব ছিলেন, সেই পর্যায় থেকে এখন হাঁটি হাঁটি পা পা করে না, দীর্ঘ দিন তিনি প্রমোশন নিয়ে আস্তে আস্তে আজকে IGP হয়েছেন। তিনি ভালো মানুষ। এখনকার পুলিশ ভাইদের প্রতি অনুরোধ, জনাব বেনজির ভাই IG সাহেবের পথ অনুসরণ করে সততার সাথে দায়িত্ব পালন করেন, আপনাদের উপরে মানুষের ভক্তি, সম্মান, ইজ্জত বাড়বে। গরিব মানুষ, হতদরিদ্ররা যেমন কোনো রকমে চেয়েটে খেতে পারবে, মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা কিন্তু মহা সমস্যায় পড়বে, যাদের এমনও লোক আছে ব্যাংকে কোনো অ্যাকাউন্টও নাই, টাকাও নেই। সো প্লিজ, আপনারা যার যার নিরাপত্তা সেই নেবেন, কারো উপরে তাওয়াক্কাল করার সুযোগ নাই। হ্যাঁ, একমাত্র তাওয়াক্কাল করার একমাত্র মাধ্যম হচ্ছে রাব্বুল আলামিন, তাওয়াক্কাল তো আলাল্লাহ। সকলকে ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন। করোনা যেন আমাদের বাংলাদেশ থেকে দূর হয় সেজন্য সরকারকে সহযোগিতা করুন। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।